বাবা ও বাবা, আজকেই তো ঈদের দিন, আমাদের কোরবানির গরু কখন জবাই হবে? আমি কিন্তু সবার আগেই মাংস খাবো, আর বাবা এতগুলো মাংস আমরা একাই খাবো? না মামা, কোরবানির পশু জবাই করার পরে যা মাংস হবে তা আমাদেরকে 3 ভাগে ভাগ করতে হবে বাবা। কেন বাবা, ওই 3 ভাগ কি আমরাই খাবো? না বাবা, আমরা যখন মাংস ভাগ করব তখন 1 ভাগ আমাদের জন্য রাখবো, 1 ভাগ আমাদের আত্মীয় স্বজনদের জন্য রাখবো, আর 1 ভাগ গরিব অসহায় মানুষদেরকে বিলিয়ে দিব, যাতে সবাই মাংস খেতে পারে। ঠিক আছে বাবা, কিন্তু আমার বন্ধু সিংহাদেরও তো কিন্তু দিতে হবে, তারা এই বছর কোরবানির পশু কিনতে পারেনি বাবা। ঠিক আছে বাবা, তুমি এখন যাও, ভালোভাবে গোসল করো আর নামাজের জন্য তৈরি হও। বেশ কিছু সময় পর বল্টু, সিংহা আর বাঘু একসাথে ঈদের নামাজ শেষ করে বাসায় আসছিল। তখন এই বল্টু, আজ থেকে তো অনেকদিন ধরে গরুর মাংস খাওয়া যাবে তাই না রে? আমাদের তো যত বড় গরু, মাংস তো শেষ হবে না। কি বলো, তুমি জানো না কোরবানির মাংস একা একা খাওয়া ঠিক না? কিন্তু কেন, আমাদের টাকায় তো কেনা, আমরা সব মাংস খেতে পারবো না কেন? আর এত মাংস তাহলে কি করব? বাঘুর এই কথা শুনে বল্টু বাঘুকে কোরবানির পশু জবেহ করার পর থেকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। আর এসব কথা শুনে বাঘু বলে, বাহ বল্টু, তুমি তো সত্যিই ভালো, আমি এসবের কিছুই জানতাম না। আর সিংহা, তুমি তোমাদের বাসায় থাকবে, আমি আর বল্টু গিয়ে তোমাদেরকে কোরবানির মাংস দিয়ে আসবো, ঠিক আছে? এই বলে সবাই চলে যায়। আর কিছু সময় পর বল্টু আর বাঘু দুজনেই সিংহাদের বাসায় আসে কোরবানির মাংস দেওয়ার জন্য। আর সিংহা মাংস দেখে খুব খুশি হয়ে যায়।